मॉर्निंग क्लास कोर्स सबा आशा करी भलो आछो। ग्रीष्म छुटी पर आबार आमी क्लास शुरू करेछी। तो आज तोमादेरके आमी इंग्रेजी ग्रामारटा आलोचना करब, कारण इंग्रेजी ग्रामारटा एकबारो स्टार्ट हयनि। आजके आमी तोमादेरके आर्टिकल पढ़ाब। आर्टिकल माने हच्छे निर्देशक शब्द। एटा आर्टिकल बोलते निर्देशक शब्द बोलो। आर्टिकल काके बोले? না, ইংরেজিতে আর্টিকেল বলতে আমরা এক ধরনের নির্দেশক শব্দকে বুঝি, যেমন এ অ্যান্ড বি। আসলে এই শব্দ তিনটি এক ধরনের বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ, কিন্তু ইংরেজিতে এগুলিকে আর্টিকেল বলা হয়, একটা আলাদা ক্লাসে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে, যেমন পার্টস অফ স্পিচ আমরা পাই, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এই আট প্রকার। এর সঙ্গে মডার্ন গ্রামারিয়ানরা অর্থাৎ আধুনিক যুগের যারা ব্যাকরণবিদ তারা, কারণ সেন্টেন্সের মধ্যে দেখবে এ এন ডি এর ব্যবহার আছে, তো এ এন ডি কে আমরা নাইন্থ পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করতে পারি। এরকমই একটা নির্দেশ আছে, এরকমই একটা নির্দেশ আছে মডার্ন গ্রামারিয়ানদের কাছ থেকে, যেটাকে আমরা নাইন্থ পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করতে পারি, তার নাম হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেল বলতে আমরা কি বুঝি? ইংরেজি ব্যাকরণে আর্টিকেল হচ্ছে এক ধরনের নির্দেশক শব্দ, যেমন এ অ্যান্ড দি। এই এ অ্যান্ড দি শব্দ তিনটি প্রকৃতপক্ষে কিন্তু এক ধরনের বিশেষণ, কিন্তু এগুলোকে ইংরেজিতে একটা আলাদা ক্লাসিফিকেশন করা হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেল হচ্ছে তিন প্রকার। প্রথমত আর্টিকেল হচ্ছে দুই প্রকার, তিন প্রকার হচ্ছে এ অ্যান্ড দি, এটাকে আমরা জানি। এ অ্যান্ড দিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট বলতে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানোর জন্য আমরা যে আর্টিকেল ব্যবহার করি তাকে বলা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। যেমন বলা হয় দি, এই যে দিটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এক নম্বর হচ্ছে প্রথমে লিখব ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল যেমন হচ্ছে এ অ্যান্ড ডি। আর দু নম্বর হচ্ছে ডেফিনিট আর্টিকেল, যেমন একটাই আছে যেটা হচ্ছে ডি, ডি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো আমি তোমাদেরকে আর্টিকেল আমরা সাধারণত জানি তিনটে, এ অ্যান্ড এবং ডি। এই তিনটে আর্টিকেলের দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রথমেই আমরা বলবো ইনডেফিনিট আর্টিকেল, মানে এ অ্যান্ড সম্পর্কে বলবো, তারপরে আমরা যাবো ডেফিনিট আর্টিকেল। তো ইনডেফিনিট আর্টিকেল বলতে আমরা কি বুঝি? না, সাধারণত কোনো একটি অনির্দিষ্ট বস্তু বা প্রাণীকে বোঝাতে আমরা এ অথবা অ্যান্ড ব্যবহার করি। তাহলে কি বললাম, সাধারণত কোনো একটি অনির্দিষ্ট ব্যক্তি বস্তু, ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যক্তি বলতে আমরা বয়কে ব্যক্তি হিসেবে ধরতে পারি, ধরো এ বয় বলতে পারি, এ ম্যান বলতে পারি, এরকম আসতেই পারে। তাহলে ব্যক্তি বস্তু এবং প্রাণীকে বোঝাতে গিয়ে আমরা যে আর্টিকেল ব্যবহার করি সেগুলোকে বলা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, যেমন এ অ্যান্ড। ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, অর্থাৎ একজন বালক একজন বালিকা, একটি কলম একটি আম, অর্থাৎ নির্দিষ্ট করে বলছি না যে ওই বালকটি বা ওই বালিকাটি, আমি বলছি একজন বালক, অর্থাৎ বালকদের মধ্যে যে কেউ একজন হতে পারে, সুতরাং সেটা আমরা অনির্দিষ্ট হিসেবেই ধরবো বা ধরি, সেগুলোকে বলা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এই এ অ্যান্ড ডি এর ভাগটা আমরা শিখলাম, এবার এন এর ভাগটা কীরকম? ওই একই জিনিস, ইনডেফিনিট হিসেবে দেখানো হবে। তো এ এন ব্যবহারের একটা নিয়ম আছে আমরা জানি, তোমরা সেটা ক্লাস থ্রিতে শিখে এসেছো, তবু আরেকবার বলে দিই। সাধারণত কোনো ওয়ার্ড যখন কনসোনেন্ট দিয়ে শুরু হয়, সাধারণত কোনো ওয়ার্ড যখন কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন তার ক্ষেত্রে তার আগে আমরা এ ব্যবহার করি। সাধারণত কোনো ওয়ার্ড যখন কনসোনেন্ট দিয়ে শুরু করে, যার ধরো
অন্তনের মধ্যে কোনগুলোকে বোঝায়? অ্যালফাবেট বলতে আমরা বর্ণমালা কি বুঝি? অ্যালফাবেটে 26 লেটার্স আছে, অর্থাৎ 26টা অক্ষর আছে, বর্ণ আছে। এই 26টা বর্ণকে আমরা একসঙ্গে বর্ণমালা বলি, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যালফাবেট। অ্যালফাবেটে এ থেকে জেড পর্যন্ত 26টা অক্ষর আছে, এর মধ্যে 5টা দুর্ভাগে ভাগ আছে অ্যালফাবেটটা। একটা হচ্ছে ভাওয়েল, এক নম্বর হচ্ছে ভাওয়েল VOWEL, আর দু নম্বর হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ, বাংলায় যাকে স্বরবর্ণ বলা হয় তাকে ইংরেজিতে ভাওয়েল বলা হয়, আর কনসোনেন্ট হচ্ছে ব্যঞ্জন বর্ণ। অর্থাৎ এ থেকে এর পর্যন্ত 5টা ভাওয়েল হয় AEIOU। আর বাকি 21টা এগুলো লিখছি না আমি, তোমরা জানো এ থেকে জেড পর্যন্ত লিখে AEIOU বাদ দিয়ে যে বাকি 21টা থাকে সেগুলোকে কনসোনেন্ট বলা হয়। সেই কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণ, সেই কনসোনেন্ট দিয়ে যখন কোনো পড়া শুরু হয়, যেমন বি ড্যাশ বয় শুরু হলো বি দিয়ে, তাহলে এখানে আমরা বলবো এ। শুরু হলো জি দিয়ে, GIRL, এখানে আমরা বলবো এ। ড্যাশ গার্ল, ড্যাশ বয়, ড্যাশ ক্যাট সি দিয়ে হবে, ড্যাশ ক্যাট, ড্যাশ ডগ। এই যে প্রথম অক্ষরটা, প্রথম বর্ণটাই কনসোনেন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি, বি জি সি ডি ইত্যাদি। এদের ক্ষেত্রে সবসময় আমরা বসাবো কি, সাধারণত এটাই নিয়ম, এ বসাবো, ডট হয়ে গেছে ওটা, ডগ হবে। ডটও একটা চিহ্ন মানে হয়, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তবু আমি ডগ নিয়েছি, যাই হোক। তো এইরকমই একটা উদাহরণ হলো এগুলো, যে এ দিয়ে এ কখন আমরা বসাবো। তাহলে এ কখন বসাবো, যখন কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হবে সেই সমস্ত ওয়ার্ডের আগে আমরা এ বসাবো, ঠিক আছে। এরপর অ্যাং কখন বসাবো, ওই একই নিয়ম আসবে, এগুলো ছিল কনসোনেন্ট দিয়ে। এবার যে ওয়ার্ড সাধারণত ভাওয়েল দিয়ে শুরু হবে তাদেরকে, তাদের আগে আমরা অ্যাং বসাবো, যেমন অ্যান্ট, ANT, এটা কনসোনেন্ট ছিল, তাহলে অ্যাং অ্যান বসাবো। ইঙ্ক, INK, ইঙ্ক পট, পট, ইঙ্ক পট মানে কালির দোয়া। এগ, EGG, অ্যান বসাবো। ও দিয়ে আমরা অরেঞ্জ পাবো, অনিয়ন পাবো, যা কিছু পাবো, ORANGE, অ্যান অরেঞ্জ। ইউ দিয়ে পাবো আমব্রেলা, ওকে, AEIOU। সুতরাং যখনই আমরা দেখবো কোনো ওয়ার্ড কনসোনেন্ট বাদে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে তখন তার আগে অ্যান বসাতে হবে, এর নিয়ম। আর বি বলতে গেলে আমরা কিভাবে বুঝবো, দি বি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ যে আর্টিকেলের মাধ্যমে, যে আর্টিকেল অর্থাৎ কোনো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু প্রাণী এদেরকে বোঝাতে গিয়ে যে আর্টিকেল ব্যবহার করা হয় সে আর্টিকেলটিকে আমরা নির্দিষ্ট আর্টিকেল বা ডেফিনিট আর্টিকেল বলতে পারি, সেটাকে বলা হচ্ছে দি, কেবলমাত্র দি। যদি বলি কলমটি তখন আমরা বলবো দি পেন, কিন্তু আমাকে বাংলায় লিখে দিতে হবে কলমটি। কিন্তু শুধু যদি পেন বলি তাহলে কিন্তু এ পেন হবে, কিন্তু বাংলায় যদি লিখে দেওয়াতে চান ছেলে টি, কলমখানা, টিটা খানাখানি ইত্যাদির জন্য দি বসে আমরা জানি, এইরকম যদি কিছু থাকে তখন হবে দি। এছাড়া নির্দিষ্ট করে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে নির্দিষ্ট করে কিছু জিনিস আছে, সেই জিনিসগুলোকে বোঝাতে গেলে আমরা ডেফিনিট আর্টিকেল ইউজ করবো। যেমন একটি আছে এই বিশ্বব্রহ্মাণ্ডে, একটি করেই আছে, যেমন যে কোনো প্রপার নাম মানুষের নাম বাদে, কোনো মানুষের নাম বাদে, যেমন হলো রিভার, রিভার হলে আমরা এ রিভার বসাবো, কিন্তু রিভারের নাম যদি গঙ্গা বলি তখন আমরা বলবো দি গঙ্গা। নির্দিষ্ট করে একটি গঙ্গা নদী আছে এই বিশ্ব গঙ্গাতে, আর কিন্তু কোনো গঙ্গা নদী নেই। সেরকম নদী, পাহাড় পর্বত যদি বলি, হিমালয় আছে, হিমালয় পর্বত মানে কটা আছে, একটাই আছে,
হিমালয়াস, অনন্য পর্বত দিয়ে হিমালয়াস, আবার কি কোন ওশন, ওশন মানে মহাসাগর, কোন মানে উপসাগর, মানে বে অফ বেঙ্গল যদি বলি মানে বঙ্গোপসাগর, কটা বঙ্গোপসাগর আছে, একটাই আছে, তাহলে আমরা বে অফ বেঙ্গলের আগে দ্বীপ সাগর। আচ্ছা আরাবিয়ান সি এর আগে আরব সাগর কটা আছে, একটাই আছে, রেড সি একটাই আছে, আটলান্টিক ওশন একটাই আছে, প্যাসিফিক ওশন একটাই আছে। তো এই সমস্ত বিশেষ বিশেষ নামাঙ্কিত যে সমস্ত ওশনগুলো আছে বা নাম বুঝিয়ে যেগুলো একটিকেই বোঝাবে, সে প্রাণী হোক বস্তু হোক হোয়াট এভার ইট মে বি, হ্যাঁ তার আগে আমরা দি বসাবো, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো তোমরা বুঝবে ভালো করে। তাহলে ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল আজকে আমি পড়ালাম এবং এর কিছু ইউসেজ, কিছু ব্যবহার আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো তোমাদেরকে পড়া হচ্ছে কি 48 পেজ 48-49, এখানে বলছি পেজ পেজ 48-49 তোমরা একটু পড়ে নেবে ভালো করে, তারপরে একদিন কাজ দিব, দু একদিনের মধ্যেই কাজগুলো তোমরা আমাকে করে দেখাবে। হ্যাঁ এর মধ্যে আরেকটা বিষয় আছে, আরেকটু আছে, সেটা আমি আলোচনা করে দিই, যে আমরা সাধারণত কী দেখেছি এ এর ক্ষেত্রে দেখেছি, আমরা আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল এ এন এই দুটো ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন কনসোনেন্ট দিয়ে শুরু হবে তখন হবে এ, তার আগে এ বসবে, আর যখন ভাওয়েল দিয়ে শুরু হবে কোনো ওয়ার্ড তার আগে এন বসবে। এবার এর অপোজিটটাও হবে, কীভাবে হবে দেখো, আমরা জানি সাধারণত কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ বসে। এবার মজার বিষয় হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে কিন্তু হবে এন, কিভাবে না যখন কোনো কনসোনেন্টের উচ্চারণ সাইলেন্টলি উচ্চারিত হবে, অর্থাৎ নীরবে উচ্চারিত হবে, অর্থাৎ অয়ের মতো হবে, অর্থাৎ ভাওয়েলের মতো হবে। কোনো কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তখন সেক্ষেত্রে আমরা এ না বসিয়ে এন বসাবো, যেমন আওয়ার এইচ ও ইউ আর, এইচটা দেখো হাওয়ার নয় কিন্তু এইচের উচ্চারণ হয় কিন্তু এক্ষেত্রে ওয়ের মতো উচ্চারিত হচ্ছে, অর্থাৎ কনসোনেন্ট নয় ভাওয়েলের মতো উচ্চারিত হয়ে যাচ্ছে, কনসোনেন্ট হওয়া সত্ত্বেও ভাওয়েলের মতো উচ্চারিত হয়ে যাচ্ছে, তাই আমরা বসাবো এন আওয়ার, এন অনেস্ট ম্যান, এইচ ও এন ই এস টি অনেস্ট ম্যান, এন ইয়ার এইচ ই আই আর, হেয়ার মানে কিন্তু এইচ ই আই আর হেয়ার নয়, এইচ এ আই আর হেয়ার মানে চুল, আর এইচ ই আই আর এয়ার মানে বংশধর, ঠিক আছে, উত্তরাধিকার উত্তরাধিকারী, তাহলে আমরা সব এক্ষেত্রে এগুলো সব এন হবে। আরেকটা বিষয় হচ্ছে যখন কোনো শর্ট ফর্ম অ্যাব্রিভিয়েশন যাকে বলা হয়, অর্থাৎ কোনো বড় নামকে যখন আমরা সংক্ষিপ্ত আকারে লিখবো ডট দিয়ে, তখন যদি সে প্রথম অক্ষরটা যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়ে যায় তাহলে সেটা হবে এন বসবে, যেমন ড্যাশ এম এ এম পুস্তকে, এম এ মানে এম এ পাস ব্যক্তি, মাস্টার অফ আর্টস, তাহলে এম এ এম উচ্চারণ করতে গিয়ে আমরা প্রথমেই এর মতো এসে যাচ্ছি, যদি এটা কনসোনেন্ট কিন্তু আমরা উচ্চারণ করছি এ, সুতরাং এর আগে হবে এন। আরেকটা আছে দেখো, এরকম অনেকেই থাকতে পারে, এম এ এম এ, তারপরে এফ আর সি এস, এফ উচ্চারণ করতে গেলেও এ আসছে, ঠিক আছে, এন এম এল এ এম এল এ এম পি এইচ এ স্কুল এস আই ইত্যাদি ইত্যাদি, এই এই ধরনের যত কনসোনেন্ট দিয়ে শর্ট ফর্ম থাকবে তার আগে কিন্তু এন বসবে, কারণ সে শর্ট ফর্মের প্রথম অক্ষরটা হচ্ছে কনসোনেন্ট কিন্তু সেটা উচ্চারণ করতে গিয়ে যদি ভয়েলের মতো উচ্চারিত হয়, হ্যাঁ শর্ট ফর্ম ভয়েল কনসোনেন্ট আরও আছে, যেমন বিএ বিএ ব্যাচেলার অফ আর্টস, বিএ দেখি অয়ের মতো উচ্চারিত হচ্ছে, এ এর মতো উচ্চারিত হচ্ছে, ভয়েলের মতো না, শুধুমাত্র এ উচ্চারিত হবে, এরকম বোঝাবে যে সমস্ত কনসোনেন্টগুলো উচ্চারণ করতে গিয়ে এম এস এফ এইচ ইত্যাদি ইত্যাদি, কিন্তু বি সি ডি এগুলো হবে না, যেগুলো এর মতো উচ্চারিত হবে সেগুলোর ক্ষেত্রে কেবলমাত্র এন বসবে, যদিও সেগুলো
কনসোনেন্ট কিন্তু উচ্চারণের প্রক্রিয়াটা অন্যরকম হওয়ার জন্য অর্থাৎ ভাওয়েলের মতো উচ্চারণ হওয়ার প্রতিবাদে এগুলো স্থানে এ না বসে এন বসবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। অপর পক্ষে আরেকটা জিনিস আছে, আমরা সাধারণত ভাওয়েল ভাওয়েলের আগে এন বসাই কিন্তু দেখো ভাওয়েলের আগে এ বসে গিয়ে বসাই। যেমন উদাহরণ দিচ্ছি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউএনআইওএন, তারপর হচ্ছে ওয়ান রুপি কয়েন ইত্যাদি ইত্যাদি, এগুলোই বোঝাচ্ছি আমি, এগুলো বুঝলে বুঝতে পেরে যাবো। যখন কোনো ভাবের উচ্চারণ ইউ বা ওয়া এরকম উচ্চারণ হবে তখন সেই সমস্ত ভাবের আগে এন না বসে এ বসবে। যেমন ইউনিভার্সিটি এ ইউনিভার্সিটি হবে, নট এন, কারণ ইউটা এই যে ভাবেরটা এটা ইউটা ইউর মতোই উচ্চারিত হচ্ছে, ইউনিয়নের ইউ ইউর মতোই উচ্চারিত হচ্ছে। আর একটা বলি ইউরোপিয়ান, ই ইউ আর ও ইএন, ইউরোপিয়ান, এই ইউরোপিয়ানের ইটা প্রথম অক্ষর ই সেটাও কিন্তু প্রথমেই ইয়ের মতো উচ্চারিত হচ্ছে না, ইউর মতো উচ্চারিত হয়েছে, সেই জন্যই এদের সোয়ার আগে হ্যান না বসে এ বসবে। আর ওয়া আমি বলেছিলাম আগে যে ওয়া ইউ বা ওয়া ভাবের উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তখন তার আগে এন বসবে না এ বসবে। দেখো ও এ উচ্চারণ কিন্তু ওয়া আসছে, ওন হয়নি, আমি ও এন ই ওয়ান বলি, ওন নয়, তাহলে ওয়া আসছে, তো ওয়া যখন আসছে তখন আমরা এ ওয়ান রুপি কয়েন, এ ওয়ান আইন ম্যান ইত্যাদি ইত্যাদি বলতে পারি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আজকের পড়া, এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে আর পরীক্ষা এগুলো আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা ভালো থেকো, আজকে পর্যন্তই রাখছি।